নিয়ারা দুর্গা পূজা মহাবীরক অবতারে পূজা পাইবে জগজননী মা দুর্গা বারো বর্ষ ধরে এভাবে নিয়ারা ঢঙ্গে নয়াপল্লী নুয়াশাই পূজা মণ্ডপে পূজা পাইথান্তি মা প্রথমে মা বিমলাঙ্ক ঠারু আজ্ঞামাল আসিবা পরে সপ্তমীরু আরম্ভ হেব মহাবীরক পূজার্চনা সপ্তমীরু দশমী পূজা পাইবে দশমীরে সূর্যপূজা শেষে পূর্ণাহুতি অনুষ্ঠিত হেব সপ্তমীরু নবমী পর্যন্ত ঠাকুরঙ্ক পাখরে খেচুড়ি ভোগ লাগি করা যিব এটি বারো বর্ষ লাগি পূজা চালিছি এটি মহাবীরক পূজা এইপাই করছু যেহেতু আমার ক্লবর সমস্ত সদস্য মহাবীরক ভক্ত আমার সপ্তমী পূজা হুয়ে মা বিমলাঙ্ক ঠু আজ্ঞামাল আসে মহাবীরক পাখে পূজা হয়ে থাকে পূজা হয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমী কার্যক্রম হয়ে থাকে পূজাটা আমি করে থাকি কোণ খুশি পাই আমি খুশি হবু অঞ্চলের বাসী খুশি হবে টোটাল কহবা গেলে ওড়িশাবাসী ভারতবাসী বি খুশি হবে কিন্তু আমি বহুত দুঃখের পূজা করছু তথাপি আমি খুশি হচ্ছু সরকার নিয়ম মানি পূজা করছু অনেপটে ধুমধামে হবনি পূজা রঙ্গিন আলোকমালে ঝলসিবনি মণ্ডপ মণ্ডপ চারিপটে বন্ধা হব কপড়া তা ভিতরে পূজা পাইবে জগজননী দেবী দুর্গা না থিব ভক্তঙ্ক গহলি না কেই মা বলি মণ্ডপ ভিতরে উচ্চারণ করিবে মাত্র সাত জন কর্মকর্তা ও ব্রাহ্মণক নেই পূজা কার্য সরিযিব এপটে ভক্তমানে ঘরে রহি মাঙ্কু স্মরণ করি মুন্ডিয়া মারিবাকু নিবেদন কলে নয়াপল্লী নুয়াশাই পূজা কমিটির সদস্য আমার একচুয়ালি মহাবীরঙ্কর পূজা হুয়ে আউ আমার সপ্তমী পূজা স্টার্ট সপ্তমী অষ্টমী নবমী দশমী সব বর্ষ ভালো আমার যেমি ভসাণী কার্যক্রম করা যায় কিন্তু দুই বর্ষ হলানি ভসাণী বন্ধ হয়ে পড়ুনি ভক্ত মণ্ডপ ভিতরক কোণী প্রকার আলাউ না আমার সেটা গাইডলাইন কোভিডর গাইডলাইন আমার অলরেডি সেটা মেনশন হয়েছে পর্দা পড়ে বন্ধ হব ভক্ত দর্শন টোটাল সম্পূর্ণ বন্ধ কিন্তু পীঠের পূজা হব শেষ পর্যায়ে পৌঁছেছি মূর্তি কাম রঙ কাম সরিবা পরে মণ্ডপরে বিরাজিবে মা কেবল অপেক্ষা আউ গোটিয়ে দিনকু ভুবনেশ্বরু ক্যামেরা পর্সন সুমন সাউঙ্ক সহ কবিতা স্বাইঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।